মামা ভার্সেস ডিডি 24 নির্বাচনত এতিয়া আকর্ষণীয় যুদ্ধ চলিব পশ্চিমবঙ্গত কারণ 24 নির্বাচনৰ পশ্চিমবঙ্গৰ দায়িত্ব অর্পণ কৰা হৈছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা এক বিশেষ সূত্ৰৰ পৰা খবৰ আহিছে যে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ হাতত অর্পণ কৰা হ'ব 24 নির্বাচনী বৈতৰণী পাৰ কৰিবৰ বাবে পশ্চিমবঙ্গৰ দায়িত্ব আৰু যাৰ বাবে দেদিক প্ৰত্যাহ্বান জনাবলৈ আহি আছে এতিয়া মামা পশ্চিমবংগলৈ আৰু যাক লৈ দেশৰ ৰাজনীতিত এই মুহূৰ্তত বিশেষভাৱে চৰ্চিত হৈছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নাম আৰু ইয়াৰ লগে লগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ যি ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত গুৰুত্ব বৃদ্ধি পাইছে ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰিসৰ বৃদ্ধি পাইছে সেই কথাটোৱেই যেন এই মুহূৰ্তত প্ৰতিপন্ন হৈছে শেহতীয়াকৈ কেইবাখনো রাজ্য নির্বাচনী প্রচার অভিযানত ষ্টাৰ কেম্পেইনাৰৰ দায়িত্ব অর্পণ করা হৈছিল মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক আৰু এইবাৰ আমাৰ সুবুৰীয়া ৰাজ্যখনৰ পার্শ্ববর্তী ৰাজ্যখনৰ নির্বাচনৰ দায়িত্ব অর্পণ করা হৈছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক বা অর্পণ করার বাবে চিন্তা চর্চা কৰিছে বিজেপিৰ শীর্ষ নেতৃত্বই উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গৰ ভোটাৰৰ নারী নক্ষত্র উপলব্ধি কৰিব নোৱাৰা কৈলাস বিজয়বৰ্গীয়াৰ দৰে নেতাৰ ওপৰত এইবাৰ নিৰ্ভৰ কৰিব বিচৰা নাই বিজেপিৰ শীৰ্ষ নেতৃত্বই বৰং মমতা বেনাৰ্জীক লোকসভা নিৰ্বাচনত প্ৰত্যাহ্বান জনাবলৈ এইবাৰ গেৰুৱা দলৰ শীৰ্ষ নেতৃত্বই নিৰ্বাচন কৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক এইবাৰৰ সাধাৰণ নিৰ্বাচনত পশ্চিমবংগৰ বিজেপি প্ৰাৰ্থীৰ নিৰ্বাচন আৰু চূড়ান্তকৰণৰ ক্ষেত্ৰত চিল মোহৰ মাৰিব প্ৰতিবেশী ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই অৰ্থাৎ পশ্চিমবংগৰ নিৰ্বাচনত কোন প্ৰাৰ্থী কোন সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হ'ব সেই আটাইবোৰ দিশতেই চিল মোহৰ মৰাৰ ক্ষমতা দিয়া হ'ব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক উল্লেখযোগ্য যে একক দক্ষতাৰে সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে গেরুয়া করে রখার কৃতিত্বর দাবি করবরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এইবার মমতা বেনার্জীক পশ্চিমবঙ্গত এনেদরে প্রত্যাহ্বান দিবল সাজু হয়েছে আর যাক ইতিমধ্যে দুখনক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছে গভীর প্রত্যাশা বিজেপির শীর্ষ নেতৃত্বর যে সুবুরিয়া রাজ্যখনের ভোটারর মন বুঝি পয়ার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কারণ মুখ্যমন্ত্রীর একক কৃতিত্ব বা একক দক্ষতার বাবে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বর্তমান গেরুয়া হয়ে আছে আর স্বাভাবিকতে এই কথা এই তথ্য যদি সত্য হয় তেতিয়াহলে রাষ্ট্রীয় রাজনীতিত অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ গুরুত্ব তথা পরিসর কেনেদরে বৃদ্ধি পাইছে তারেই যে এটা ইঙ্গিত সেয়া এই মুহূর্তত চর্চিত হৈছে আৰু শেহতীয়াকৈ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পশ্চিমবঙ্গৰ বিজেপিৰ সভাপতি সুকান্ত মজুমদার আৰু ৰাজ্যিক দপ্তৰৰ কেন্দ্রীয় গৃহমন্ত্রী নিশীথ প্রামাণিকৰ সৈতে এই অভিযানৰ প্রথম দুখন বৈঠক সম্পন্ন কৰিছে অবশ্যে এই বৈঠক সন্দৰ্ভত বিজেপি নেতাই পশ্চিমবঙ্গৰ বিজেপিয়ে কোনো ধৰণৰ মুখ খোলা নাই এতিয়াও তৃণমূল কংগ্ৰেছৰ পৰা দলে বলে বহু লোকে বিজেপিত যোগদান কৰিছিল যোগদান মেলা কেইবাখনো যোগদান মেলা সম্পন্ন হৈছিল বিজেপিৰ আৰু সেই যোগদান মেলাতে তৃণমূল কংগ্ৰেছৰ কেইবাগৰাকী শীৰ্ষ নেতাই বিজেপিত যোগদান কৰিছিল এই যোগদান মেলা পাতিছিল তেতিয়াৰ বিজেপি নেতা মুকুল ৰায়ে এসময়ত মমতা বেনাৰ্জীৰ সেনাপতি মুকুল ৰায়ে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ ঘোষ আৰু অন্যান্য নেতৃত্বক গুৰুত্ব নিদিয়াকৈ অনুষ্ঠিত কৰিছিল ইখনৰ পিছত সিখন যোগদান মেলা মুকুল ৰায় আছিল বিজেপিৰ ক্ষমতাশালী সাংসদ মুকুল ৰায়ৰ সেই সিদ্ধান্তত চূড়ান্ত সন্মতি দিছিল কৈলাস বিজয়বৰ্গীয়াই বিজেপিৰ শীৰ্ষ নেতাই মুকুল ৰায়ৰ নিৰ্বাচন সঠিক বুলি ভাবিছিল আৰু বিজয়বৰ্গীয়াৰ ওপৰত আস্থাও ৰাখিছিল বিজেপিত সেই সময়ত যোগদান কৰিছিল অনেক শিল্পীয়ে যাৰ ভিতৰত আছিল জনপ্ৰিয় অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীও কিন্তু যেতিয়া 2019 নিৰ্বাচনী ফলাফল ওলাল সেই ফলাফলত প্ৰতিষ্ঠা হ'ল যে মুকুল ৰায় আৰু কৈলাস বিজয়বৰ্গীয়াৰ যিসমূহ নীতি আছিল সেয়া ফ্লপ শ্ব'ত পৰিণত হ'ল সফল হ'ব দূৰৰ কথা বৰং নিৰ্বাচনত বাৰুকৈ মুখ থেকেচা খাইছিল সেই নীতিসমূহে সম্প্ৰতি মুকুল ৰায় গুৰুতৰভাৱে অসুস্থ আনহাতে বিজেপিৰ সাংসদ হৈও তেওঁ পুনৰ তৃণমূল কংগ্ৰেছত ইফালে পশ্চিমবংগৰ পৰা অপসাৰিত কৈলাস বিজয়বৰ্গীয় সম্প্ৰতি মধ্যপ্ৰদেশৰ মন্ত্ৰী ফলত বিজেপিয়ে সেই ভুলৰ পুনৰাবৃত্তি নিবিচাৰি এতিয়া দায়িত্ব দিয়াৰ পৰিকল্পনা কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক
যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বতে অসমত 2016 আর 2021 সনের বিধানসভা নির্বাচনত ব্যাপক সফলতা লাভ করবলে সক্ষম আছিল। কেবল অসমর দুটাক বিধানসভা নির্বাচনে নহয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বতে উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণভাবে যে এক প্রকার বিজেপির নেতৃত্বত আছে, আর সেইভাবেই এতিয়া বিজেপির শীর্ষ নেতৃত্বর গভীর আশা, গভীর প্রত্যাশা যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত পশ্চিমবঙ্গত বিজেপিয়ে 2024 সনের সাধারণ নির্বাচনত অভূতপূর্ব সফলতা লাভ করবলৈ সক্ষম হব। বিগত বিধানসভা নির্বাচনের ভুলের পুনরাবৃত্তি করবলৈ বিজেপি এইবার বিচরা নাই, সেয়ে পশ্চিমবঙ্গত এইবার অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রত্যাহ্বান জানাব বঙ্গর দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীক। 2014 সনত মাত্র দুখন আসনত জয়ী হয়েছিল বিজেপি পশ্চিমবঙ্গত, 42খন আসন আছে লোকসভাত পশ্চিমবঙ্গেরপরা, আর সেই 42 আসনক টার্গেট করে এই নতুন রণকৌশল এটা প্রস্তুত করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 2019 সনত দুখনেরপরা 18খন আসনলে বৃদ্ধি পাইছিল বিজেপির আসনের সংখ্যা, আটাইকেইখন আসন 42খন আসন হস্তগত করিবার বাবে এই নতুন পরিকল্পনার অসমৰ মুখ্যমন্ত্রীগী পশ্চিমবঙ্গের দায়িত্ব অর্পণ করা বিষয়টে কেইবাটাও দিকরপরা তাৎপর্য বহন করেছে। পশ্চিমবঙ্গের ভোটারর মন বুঝি পয়ার ক্ষমতা হিমন্ত বিশ্ব শর্মার আছে, আর সেই আশা করিয়েই, সেই বিশ্বাস করিয়েই এই দায়িত্ব প্রদান করা হয়েছে অসমৰ মুখ্যমন্ত্রীগীক। বিগত কেইবাখনো রাজ্যের বিধানসভা নির্বাচনত স্টার ক্যাম্পেইনারের রূপত দেখবলে পয়া হয়েছিল মুখ্যমন্ত্রীগীক। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানত নামি পড়েছিল মুখ্যমন্ত্রী, এখন তালিকা মোদিয়ে প্রস্তুত করেছিল স্টার ক্যাম্পেইনারের, আর সেই তালিকাত অন্তর্ভুক্ত হয়েছিল মুখ্যমন্ত্রীগীর নাম। দিল্লির পৌর নিগম নির্বাচনত প্রচার অভিযান চলাইছিল, ঠিক তেনেদরে সদ্য সমাপ্ত 5খন বিধানসভা রাজ্য নির্বাচনের প্রচার অভিযানতো নামি পড়েছিল মুখ্যমন্ত্রীগীক। লাহে লাহে রাষ্ট্রীয় পর্যায়ত এনেদরে গুরুত্ব বৃদ্ধি পাই আহিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, আর পশ্চিমবঙ্গের যে দায়িত্ব দিয়ার কথা এটা পোহরলে আহিছে, যে খবর বিজেপির শীর্ষস্থানীয় সূত্রে প্রকাশ করেছে, গতিকে তারপরা এই কথাই প্রতিপন্ন হয়েছে যে রাষ্ট্রীয় রাজনীতিত পুনের পরিসর বৃদ্ধি পাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মার এই চ্যালেঞ্জ ডিডিএ কেনেদরে গ্রহণ করে, মামার এই প্রত্যাহ্বান ডিডিএ কেনেদরে গ্রহণ করে, তার বাবে এতিয়া দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে সমগ্র দেশবাসীর পশ্চিমবঙ্গের উপর।